আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। এটা সামান্য একটা বিষয় বলতাম আমি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আপনাদের আমি ব্লগে দেখেছি অনেক ধর্মগ্রন্থের বিষয়ে, তো সংখ্যা ইসলাম ডট কম নিয়ে আমাদের, হ্যাঁ সংসদ ডট কমে রাইট, ইসলাম নিয়ে অজস্র লেখা আছে, যেখানে আমি একটা অন্যান্য ওয়াজ শুনি, মাহফিল শুনি, অনেক কিছু দেখি। হ্যাঁ, তো সেইখানে এই তথ্যগুলো কিন্তু পাই না। ইভেন আমাদের এখানে আমি একজন বড় নাম করা বক্তা, তিনি মোহাম্মদ সাল্লামের জীবনী সংক্রান্ত অনেক বিষয় বলতে দেওয়া হয়েছে, তারপরেও মানে মূল বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারি না একদম। তাহলে ইনারা দেখি যে অনেক ডিগ্রি অনুধাবন করেন, হ্যাঁ, তারপরেও এইসব বিষয় কিন্তু ইনারা বলেন না কেন, আমি এটা একটু ভেবে পাই না। ওনারা বলেন, আপনারা খেয়াল করেন না, ওনারা বলেন, ওনারা ফাঁকে ফোকরে বলেন। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, এই মামুনুল হক, যখন মামুনুল হকের একটা ভিডিও আছে, ভিডিও আছে মামুনুল হকের একটা ভিডিও, মানে খন্ডিত অংশ আছে আমার পেজেই পাবেন, পেজের মধ্যে ইয়াতে পাবেন, এই যে একদম পুরো হাইলাইট করা যে ভিডিওগুলো আছে সেখানে ফিচার ভিডিও, মানে স্পটলাইটের মধ্যে আচ্ছা দ্বিতীয় ভিডিওটাই আছে, যে দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে, না নিলে কি হবে। এই যে ভিডিওটা, এইটাতে ওই মামুনুল হকের একটা ক্লিপ আছে, তো সে সেখানে একটা কথা বলতেছে যে না নিতে হবে না, শরিয়া নিয়ম হচ্ছে স্ত্রী লোকের কাছে কখনো পুরুষ লোক অনুমতি নেবে না যে আমি আর একটা বউ আনবো কিনা, স্ত্রীর কাছে কখনো সে অনুমতি নেবে না। এবং কথা বলতে গিয়ে সে বলতেছে যে কিন্তু বাংলাদেশের আইনে একটা নিয়ম আছে যে বাধ্যতামূলক, অনুমতি নিতেই হবে, না নিলে শাস্তি। কিন্তু একজন শরিয়া পার্সপেক্টিভ থেকে সেইভাবে বলতেছে যে সে এইটা নেওয়া তার জন্য বাধ্যতামূলক না। ও না, সে বলতেছে কিন্তু একজন মুসলিম হিসেবে এই দেশের আইনকে, যেহেতু এটা শরিয়া না, এটা মেনে চলতে সে বাধ্য না। তার মানে সে কত বড় একটা কথা বললো যে দেশের আইন একজন মুসলিম হইলে সে মেনে চলতে বাধ্য না। আবার এই যে আজহারি, বিজে আজহারি, এই বিজে আজহারি কিন্তু একটা কথা বলছে, বলছে যে দ্বিতীয় বিয়ে, তালাক, তালাকের কথাটা নাকি দ্বিতীয় বিয়ের কথাটা বোধ হয়, দ্বিতীয় ও দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে এই এই ভিডিওতেই আছে, সেটাও পাবেন, যে সে বলতেছে দেশের আইনে তাকে লাগবে, কারণ সে দেশের আইনে সে এটা করে রাখছে, দেশের আইন এরকম করে রাখছে যে অনুমতি লাগবে প্রথম স্ত্রী, কিন্তু শরিয়া পার্সপেক্টিভে লাগবে না। এই যে দেখেন, আচ্ছা আচ্ছা, তার মানে এই তালাক, তারা কিন্তু এই তথ্যটা গুলা কিন্তু দিয়ে দিছে, আপনি আমি কিন্তু খেয়াল করিনি কথাগুলোর মানেটা সে কি বলতেছে। হ্যাঁ বলেন সাহিবুর ভাই। হ্যাঁ, ওই তালাক প্রসঙ্গে যেটা বললেন, আমি একটু বলবো ওই বিষয়ে। হ্যাঁ বলেন। তালাক প্রসঙ্গে, হ্যাঁ তালাক প্রসঙ্গে যে বিষয়টা মানে আজহারি সাহেব বা অন্যান্য হুজুরা যেটা বলেন, সেটা কিন্তু আমিও মানে মানি না, শরিয়া কিন্তু ওটা বলে না। যেমন ধরুন তালাক বলতে গেলে যে স্বামী তার স্ত্রীকে যদি 3 বার বলে যে তালাক তালাক তালাক, তাহলে তালাক হয়ে যায়, এমনটা আপনিও নিশ্চয়ই শুনেছেন, হুম ভাই একটু এগ্রি করবেন, শুনেছেন এটা? হুম আমি শুনেছি এই কথা যে তালাক করলে তালাক হয়। হ্যাঁ হ্যাঁ, যে কোনো মানে পারপাস ছাড়াই যদি আগেও বলে দেয় 3 বার তালাক, তাহলে সেটা তালাক হয়ে যায়। ইভেন এ বিষয়ে আমাদের মুফতির সঙ্গে মানে একটা আলোচনা করেছিলাম, তিনি বলছেন হ্যাঁ হয়ে যায়, কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি এই আইনটা জারি করেছিলেন। আমি বললাম সেই পরিস্থিতিতে হয়তো জারি করেছিলেন, কিন্তু আমরা শরিয়া যদি দেখি, সূরা বাকারার আয়াত সংখ্যা মনে নেই এই মুহূর্তে, যদিও মনে হয় 22-23 হবে এরকম, তো সেইখানে কিন্তু এই কথা বলা হয়নি। 226 থেকে 230, হ্যাঁ বলেন, যে তালাক তিন, সেখানে বলা আছে তালাক তিনবার, তিনবার মানে হ্যাঁ, প্রথমে দুইবার। একটা নয়, হ্যাঁ বলেন। হ্যাঁ এই যে ইদ্দত পালনের মধ্য দিয়ে কিংবা 3 মাস সময় থাকবে এরকম বলা হয়েছে, হ্যাঁ এটাই তো বলা হয়েছে না? এটা এটা তাফসিরের মধ্যে দুই রকম ইয়াই আছে, দুই রকম তাফসিরই আছে, দুই রকম মতামতই আছে, যে একটা হচ্ছে যে তিনবার তালাক শব্দটা বলা সেটাকে আল্লাহ তিন তালাকের কথা বলছে যে তালাক তিনবার, আবার আরেকটা আরেকটা মত হচ্ছে, দুইটাই এরকম প্রসিদ্ধ মত, আরেকটা মত হচ্ছে যে আল্লাহ বলছে যে তিন সময় তালাক, তিন সময় ধরে তালাক দেওয়া, দুইটার পক্ষে শক্ত জোরালো মত আছে, দুইটাই সহি। না, দুটা সই নয়, কারণ আমি বলে বলিনি একটু এই বিষয়ে আলেমদের মধ্যে মতবিরোধ আছে। আপনি যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতামত দেখেন, তাহলে সেখানে দেখবেন যে উনি বলেছেন এক বৈঠকে যদি একবার 1 কোটি বারও বলে তাও হবে না, সেটা একবারে ধরা পড়বে। যাই হোক, এক্স্যাক্টলি সেটাই বললাম এই যে প্রশ্ন আলেমদের মধ্যে এটার, মানে তাফসিরের মধ্যেও এটার বিরোধ আছে, এই কথাটা এটা সঠিক এখানে ক্লিয়ারলি বলা নাই, এই কথাটাতে আয়াতটাতে ক্লিয়ারলি এইটা বলা নাই যে তিনবার মানে কি তিন তিন বৈঠকে তালাক দিবে, এবং সেটা কি 3 দিন পর পর 3 দিন যদি দেয় তাহলেও হবে কিনা, এইভাবে ক্লিয়ারলি বলা নাই কথাটা, বুঝছেন, এই জন্যই মতবিরোধ আছে। তাফসিরে তাহলে আলাদা আছে, কিন্তু সরাসরি কোরআনের মধ্যে এই ব্যাখ্যাটাই পাওয়া যায় যে কোরআনের মধ্যে তো মানে, নাই, কোরআনের মধ্যে তো খালি বলছে তালাক তিনবার, হ্যাঁ ওইটাই, ওই কি বিষয়টাই এই যে তালাক তালাক তালাক, এই যে তিনবার তালাক দিলাম, সময় ডিস্টেন্স অনুযায়ী বলেছে। না যাই হোক, সময় ডিস্টেন্স কোরআনে বলা নাই, না কোরআনে বলা নাই, কোরআনে বলেন, বলা আমি তো ইদ্দতের কথা, আমি পড়েছিলাম তালাকের বাংলা পরে, ভাষাটা, শুনে ইদ্দতটা কখন হয়, ইদ্দত তো তালাকের মধ্যে হয় না, ইদ্দত হয় তালাকের পরে, হ্যাঁ অবশ্যই, কিন্তু ওই যে সময় টাইম টেবিলটা যেটা 3 বারের মধ্যে যদি আবার ফিরে আসে তাহলে সে নিয়ে নিতে পারবে, এরকম বিষয় নিতে পারবে। কিন্তু আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই যে ইদ্দত পালন করবে, ইদ্দত তো তালাক দেওয়ার পরে পালন করে, পরেই পরে অবশ্যই এটাই। হুম, তালাক হওয়ার মাঝখানে, যেমন ধরেন যে আমি তিন তালাক এখনো দেই নাই, তাহলে সে ইদ্দত পালন করবেই বা কেন, বুঝেন নাই, সে পালন করবেই বা কেন, হ্যাঁ তালাক বুঝতে যদি নাই পারছি, হয়ে থাকে, তাহলে ইদ্দতটা তো তখনই হবে যখন হ্যাঁ তালাক হয়ে যাবে। এই জন্য হ্যাঁ কোরআনে বুঝছি, ওইটা ওটাই ক্লিয়ারলি বলা নাই, তো কোরআনে বলা তালাক 3 বার,
হ্যাঁ বলেন তারপর আরেকটা বিষয় ভাই, অন্য রাত্রি বলছি আমরা যেমন এটা এটা আগে বলিনি, এরকম ওরা বলুন ফাঁকে ফুকুরে সিরিয়াস সিরিয়াস এরকম অনেক কথা বলে ফেলে। এই যেমন আজারি হুজুরের ডিজে আজারির আরেকটা আছে ভিডিও, সে ওখানে বলতেছে যে দাসির ব্যাপারে জিজ্ঞেস করতেছে দাসী, সে বলতেছে যে এটা তো এখনো আছে বলবো তো আছে হুকুমটা, যখন এরকম ইহুদি নাসারাদের সাথে যুদ্ধ হবে তখন ওদের অনেক ওরা মারা যাবে পুরুষগুলো, অনেক সংখ্যক নারী থাকবে, তখন তারা এরকম দাসী হবে, তারা হবে সেমি ওয়াইফ, স্ত্রীর মতো এরকম ব্যবহার করতে পারবে, স্ত্রী সুলভ আচরণ করতে পারবে। স্ত্রী সুলভ আচরণ মানে কি, স্ত্রীর মতো ব্যবহার মানে কি, এটা তো আপনিও বুঝেন আমিও বুঝি। তো দেখেন সে এটা স্বীকার করে নিছে, এই বিষয়টা একটা যে ওই ওখানে দাসীদের মতামতকে গ্রাহ্য হয় না, ভাই ধরুন ওর দাসী নামই তো দাসী, ওর তো নামই দাসী, তার মতামত না গ্রাহ্য না করা হয় দাসীর না, তো এরকম নামই, কথা নেই দাসের তো মতামত নাই দাসী কোনো ভাই, দাস তো সে অবশ্যই মানে কি বললাম আপনি মালিক, দাসের ওই। শুধু ওর তো মতামত নাই। হ্যাঁ বলেন আচ্ছা দ্বিতীয় আচ্ছা, টপিক যাচ্ছেন, দ্বিতীয় ভাই বলছি যে আপনারা তো মানবিক নিয়ে আলোচনা করেন, কিন্তু আপনাদের মধ্যে আমি খারাপ কিছু খুঁজে পাইনি বা দেখতে পাইনি। হ্যাঁ আমি আপনাদের এই সংসদ লেখাটাকে অনেক কিছু পড়েছি, তো আমার মূল বিষয় হচ্ছে যে আমরাও সমাজে অনেক কিছু করি ভালো কাজ, মানে মানুষের অধিকারকে সঠিকভাবে রেখে দেওয়ার জন্য। হ্যাঁ স্টুডেন্টদের মধ্যেও এগুলো প্রচার চালাই। তো আমি বিষয় হলো যে যদি যে মানে আল্লাহ যেটা, হ্যাঁ সৃষ্টিকর্তা, তো আপনারা তো এটা মানেন না, কিন্তু যদি দেখেন মৃত্যুর পর এটা ঘটছে তাহলে তো আপনারা ঠকে যাবেন তাই না? কিরকম ঠকে যাবো ঠকে যাবেন, ধরুন আপনি তো সবই ভালো কাজ করলেন কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহকে এটা মানলেন না, যে উল্টা পাল্টা অনেক কিছু বললেন ধর্মের বিরুদ্ধে, যাই হোক ধার্মিক ব্যক্তিদের একটা মানে আতে আঘাত লাগে যেটা হোক, তারপরে মারার যে জান্নাত আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে ভাই। আপনার কথা এই পর্যন্ত শুনছি যে আপনি বলতেছিলেন যে আমরা তো অনেককে অনুভূতিতে আঘাত দিই, ওই পর্যন্ত শুনছিলাম।